বন্দরনগরীর মানুষের সবচেয়ে বড় দুঃখ জলাবদ্ধতা। সমস্যা সমাধানে সরকার এ পর্যন্ত 10,803 কোটি টাকার মেগা প্রকল্প হাতে নিল, রেহাই মেলেনি সমস্যা থেকে। প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ, নকশার জটিলতা, সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতা প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণ হিসেবে দেখছেন নগরবিদরা। এ পর্যন্ত প্রকল্পের কাজ শেষ হয়েছে 65%। সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পরও যদি নগরবাসী নালা এবং খালে বর্জ্য নিক্ষেপ বন্ধ না করেন তাহলে এ থেকে কোনো সুফল মিলবে না বলছেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। প্রতি বর্ষায় জলবদ্ধতার এই দৃশ্য যেন চট্টগ্রাম নগরীর বাসিন্দাদের নিয়তি। একটু বৃষ্টিতেই জলজটে হাবুডুবু হতে হয় নগরবাসীকে। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে 2017 সালে একটি প্রকল্প হাতে নেই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। ব্যয় ধরা হয় 5,616 কোটি টাকা। তবে কয়েক দফা মেয়াদ বাড়ানোর সাথে সাথে প্রকল্প ব্যয় দাঁড়ায় প্রায় 10,000 কোটি টাকায়। সিডিএ বলছে খালে নির্মিত স্লুইস গেট চালু হলে অন্তত জোয়ারের পানিতে তলিয়ে যাবে না নগরী। স্লুইস গেটগুলো আগামী 15-20 দিনের মধ্যে আমরা ইনস্টল কমপ্লিট করে ফেলতে পারলে আমরা জোয়ারের পানিটা ঠেকাতে পারবো এবং একটা ম্যাসিভ চেঞ্জ হবে যে জোয়ারের পানিটা ঢুকবে না এবং আমাদের এরিয়াটা ফ্লাড হবে না। মেগা প্রকল্পের 65% কাজ শেষ হওয়ায় এখন থেকেই সুফল মিলছে বলেও জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। কাজ করার ফলে যে আগে যেখানে 5-6 ঘন্টা জলবদ্ধতা থাকতো, কিন্তু এইবার জলবদ্ধতা ছিল আপনার 2 ঘন্টা বা 2.5 ঘন্টা, তার থেকে বেশি থাকেনি। চারদিক থেকে যে পানিটা আসবে সেটা তাৎক্ষণিকভাবেই খালে পড়ে যাবে আমাদের, এবং খালগুলো দিয়ে ধীরে ধীরে পানিটা নদীতে চলে যাবে। সুতরাং এতে আমাদের, আমি বলতে পারি আজ পিডি, যে জলাবদ্ধতা অবশ্যই কম হবে। প্রকল্প কাজ দ্রুত শেষ করার দাবি নগরবাসীর। জলাবদ্ধতা থেকেই মুক্তি চান তারা। প্রতিটা সন্ধ্যাবেলায় জ্বর আসলে বা সকালবেলায় জ্বর আসলে এখানে হাঁটু সমান পানি হয়ে যায়। বৃষ্টি না হলে এখন গিয়ে দেখেন প্রত্যেকটা বাড়িতে নালার উপর পানি। বিশাল একটা জনগোষ্ঠী আমরা, চট্টলার ঐতিহ্যবাহী চাকতাই খাল, এটা আমাদের জন্য বর্তমানে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন সেবা সংস্থাগুলোর সমন্বয় না হলে জলে যাবে জলবদ্ধতা প্রকল্পের অর্থ। এই দুর্ভোগ লাঘবের জন্য প্রত্যেকটা সেবা সংস্থাকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে, সমন্বয়ের জায়গাটা তৈরি করতে হবে। এখন যেমন আমরা একটা দায় এড়ানোর এবং দায় চাপানোর একটা প্রবণতা দেখি প্রত্যেকের মধ্যে, এটার থেকে অবশ্যই আমাদের বের হয়ে আসতে হবে। 2024 সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে এই মেগা প্রকল্পের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।